ম্যাথল্যাব টিউটোরিয়ালের পঞ্চম পর্বে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লিস্ট অপারেশন। ম্যাথমেটিকাতে লিস্ট অপারেশন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা নানা রকমের গাণিতিক এক্সপ্রেশন যখন এক্সিকিউট করি বা নানা ধরনের গাণিতিক যে সমীকরণগুলি আছে সমীকরণ সলভ করি, সলভ করার পরে সেই সমীকরণের মূলগুলি আমরা লিস্ট আকারে জমা রাখতে পারি। পরবর্তী সময়ে লিস্ট থেকে আমরা সেই উপাদানগুলিকে ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা কোনো ডেটাকে লিস্ট আকারে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ লিস্ট আকারে স্টোর করে রাখতে পারি। এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ লিস্ট অপারেশন আমাদের রয়েছে, সেগুলো আমরা দেখব কীভাবে লিস্ট ম্যাথমেটিকাতে ব্যবহার করা যায় এবং লিস্ট অপারেশন থেকে কীভাবে আমরা একটি উপাদানকে উপাদান নিতে পারি, উপাদান নিয়ে কাজ করতে পারি এবং লিস্টের ভিতরে নতুন কোনো উপাদানকে যুক্ত করতে পারি, লিস্ট থেকে কোনো উপাদানকে ড্রপ করতে পারি, একটি লিস্টের সাইজ নির্ণয় করতে পারি, অর্থাৎ লিস্ট সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ অপারেশন সেগুলো আমরা শিখব। এবং সর্বশেষে লিস্ট সম্পর্কিত আরও অ্যাডভান্স লেভেলের যে ফাংশনগুলি আছে সেই ফাংশনগুলি কীভাবে হেল্প মেনু থেকে পাওয়া যায় সেই ব্যাপারে আমরা জানি। প্রথমে আমরা শুরু করছি লিস্ট অপারেশন। তো এখানে আমাদের প্রথম যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে লিস্টের যে ডেফিনেশন বা লিস্টের যে সংজ্ঞা। লিস্ট হচ্ছে অবজেক্ট সমূহের সংগ্রহ, একটি সরল লিস্ট হচ্ছে সি। আমরা যদি ম্যাথমেটিকাতে চলে যাই, তো এখান থেকে আমরা একটু জুম করে নিলাম দেখার সুবিধার্থে, 200% জুম করে নিচ্ছি। এবং আমরা ইনপুট সেল থেকে স্টাইল শিট থেকে ডেমোতে রূপান্তর করলাম যাতে আমাদের ইনপুট আউটপুটটাকে একটু সুন্দরভাবে দেখা যায়। তো আমরা প্রথমে আমরা ধরে নিলাম স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে n। তো এখানে স্বাভাবিক সংখ্যার সেট 1 থেকে শুরু হবে, 1, 2, 3, 4, 5। আপাতত আমরা 5টি সংখ্যা নিচ্ছি। তো এখানে স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে n। এই স্বাভাবিক সংখ্যার সেট n 5টি সংখ্যাকে ধারণ করে, যেখানে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলি রয়েছে। তো সংখ্যাগুলি হচ্ছে 1, 2, 3, 4। প্রত্যেকটা সংখ্যাকে আমরা ম্যাথমেটিকাতে অবজেক্ট হিসেবে বিবেচনা করব। যদি আমরা বর্ণমালার সেট এটাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে অবশ্যই সেট প্রথম বন্ধনী দ্বারা শুরু হবে। সেক্ষেত্রে আমাদের এ, বি, সি, ডি, ই, আমরা এখানে 5টি বর্ণ নিয়েছি। এটাকে আমরা এ সেটটাকে আমরা বলতে পারি, এটি একটি বর্ণমালার সেট, ইংরেজি বর্ণমালার সেট। তো এখানে এই যে আমরা এন নামের একটি সেট ডিফাইন করলাম, এন নামের একটি সেট তৈরি করলাম, সেটাকে আমরা বলতেছি যে এটি একটি সেট। এই সেটটাকে ম্যাথমেটিকাতে আমরা লিস্ট হিসেবে আচরণ করবে ম্যাথমেটিকাতে। এবং সেট আকারে, অর্থাৎ উপাদানগুলি যদি আমরা সেট আকারে লিখি এবং তবে এটাকে ম্যাথমেটিকাতে লিস্ট হিসেবে ধরা হচ্ছে। এবং যে অপারেশনগুলি হবে এন এর ভিতরে বা যে অপারেশনগুলি হবে এর ভিতরে, এই অপারেশনগুলিকে আমরা লিস্ট অপারেশন বলবো। তো এখানে আমরা সরাসরি সেট হিসেবে আখ্যায়িত না করে এটাকে লিস্ট হিসেবে আখ্যায়িত করব। তো প্রথমেই আরেকটা বিষয় জানতো, সেটা হচ্ছে যে লিস্টের যে উপাদান, অর্থাৎ এখানে স্বাভাবিক সংখ্যার সেট হিসেবে আমরা এনকে ধরেছি। তো এখানে 5টি স্বাভাবিক সংখ্যা আছে 1 থেকে 5 পর্যন্ত। তো এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা অবজেক্ট হিসেবে বিবেচনা করতে পারি। এখানে অবজেক্ট হিসেবে, সংখ্যা হিসেবে বিবেচনা না করে অবজেক্ট হিসেবে বিবেচনা করার অর্থ হচ্ছে আমরা চাইলে এই লিস্টের উপাদানগুলিকে 1, 2, 3 এই সংখ্যাগুলির পরিবর্তে আমরা চাইলে এ ব্যবহার করতে পারি, অথবা কোনো সমীকরণ ব্যবহার করতে পারি, অথবা কোনো চলক ব্যবহার করতে পারি, অথবা কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে এই লিস্ট আকারে, কমা আকারে আমরা যে কোনো শব্দ, ওয়ার্ড, ফাংশন এগুলোকে আমরা লিস্ট আকারে ব্যবহার করতে পারছি। যেহেতু লিস্টের ভিতরে কী ধরনের এলিমেন্টস ব্যবহৃত হবে সেটি আমরা মানে নির্দিষ্ট নয়, অর্থাৎ অবস্থাভেদে নানা রকমের উপাদান আমরা এখানে বসাতে পারছি। তো এই যে উপাদানগুলি আছে উপাদানগুলিকে আমরা অবজেক্ট হিসেবে আখ্যায়িত করবো। আমরা চলে যাচ্ছি লিস্ট অপারেশনে। তো লিস্ট অপারেশন করার আগে প্রথমে আমাদের যে কাজটি শিখতে হবে সেটা হচ্ছে লিস্ট কীভাবে ডিফাইন করা যায়। লিস্ট ডিফাইন করা, অর্থাৎ লিস্ট তৈরি করা হচ্ছে প্রথম প্রাথমিক একটি কাজ। লিস্ট নিয়ে কাজ করার আগে প্রাথমিক একটি কাজ হচ্ছে লিস্টকে ডিফাইন করা। তো লিস্ট ডিফাইন করার বা লিস্ট ক্রিয়েট করার জন্য আমাদের দুইটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে আমাদের লিস্ট ফাংশন ব্যবহার করে আমরা করতে পারি, অথবা আমাদের দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে লিস্ট জেনারেট করার, লিস্ট তৈরি করার, দ্বিতীয় পদ্ধতি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এই পদ্ধতি আমরা পরবর্তী সময়গুলোতে ব্যবহার করব। তো আমরা ম্যাথমেটিকাতে ফিরে যাচ্ছি। প্রথমে আমরা চাচ্ছি যে তিনটি সংখ্যা বিশিষ্ট ধারণ করে এরকম একটি লিস্ট আমরা তৈরি করতে চাই। তাহলে প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা লিস্ট ফাংশন লিখব, LIST, লিস্ট 1, 2, 3। এখন যদি আমরা কিবোর্ডটা নিয়ে আসি সামনে, তো এখানে অন স্ক্রিন কিবোর্ড আমরা ব্যবহার করছি একটু দেখার সুবিধার্থে। একটা ম্যাথমেটিকা এক্সপ্রেশন শেষ হবে, শেষ হওয়ার পর আমরা এক্সপ্রেশনের শেষে কার্সর রাখবো। তো কার্সর রাখার পরে শিফট বোতাম চেপে এন্টার বোতাম চাপবো, সেক্ষেত্রে আমাদের ফলাফলটা দেখাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি উপাদান বিশিষ্ট একটি লিস্ট তৈরি হয়েছে, একটি লিস্ট জেনারেট হয়েছে।
তো এখানে আমাদের যেহেতু লিস্ট একটি ম্যাথমেটিকা ফাংশন সুতরাং লিস্টের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতে লিখতে হবে লিস্ট যেহেতু একটি ফাংশন সুতরাং এটি তৃতীয় বন্ধনী দ্বারা শুরু হবে এবং তৃতীয় বন্ধনী দ্বারা শেষ হবে এবং লিস্টের ভিতরে যে উপাদানগুলি রয়েছে সেগুলা লেখার নিয়ম হচ্ছে লিস্টের প্রত্যেকটি উপাদান আমরা কমা দিয়ে লিখব অর্থাৎ আমাদের যেহেতু তিনটি উপাদান রয়েছে 1 কমা 2 কমা 3 এবং যদি আমাদের আরো উপাদান থাকে সেগুলোকে আমরা কমা দিয়ে পরপর লিখে ফেলব তো এটা হচ্ছে আমাদের লিস্টের উপাদানগুলি লেখার নিয়ম আমরা ইতিমধ্যে লিস্ট জেনারেট করেছি কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে লিস্টটা জেনারেট করেছি লিস্টটাকে কোথাও জমা রাখিনি অর্থাৎ আমরা যদি অ্যাসাইনমেন্ট অপারেশনে ফিরে যাই অ্যাসাইনমেন্ট অপারেশন আমরা দেখেছি যে কোন একটা কাজ অর্থাৎ ডান দিকের যে ভ্যালুটা সেটা বাম দিকে আমরা অ্যাসাইন করি অ্যাসাইন করার পর সেই ভ্যালুটাকে আমরা পরবর্তী সময়ে ব্যবহার করতে পারি যেহেতু এখানে লিস্ট জেনারেট হয়েছে কিন্তু লিস্টটাকে কোথাও জমা রাখিনি সুতরাং পরবর্তী সময়ে আমরা লিস্টটাকে ব্যবহার করার ব্যবহার করতে পারবো না যদি আমরা এই লিস্টটাকে ব্যবহার করতে চাই পরবর্তী সময়ে তাহলে আমরা বাম দিকে একটি চলক আমরা নিয়ে নিলাম তো আমরা ধরে নিচ্ছি এম একটি চলক যেটি লিস্টটাকে ধারণ করবে এখন যদি আমরা শিফট এন্টার প্রেস করি সেক্ষেত্রে আমাদের লিস্ট জেনারেট হবে এবং লিস্টটা এম নামক একটি চলকের ভিতরে জমা হবে তো এর পরবর্তী সময় আমরা যত জায়গায় এম লিখে শিফট এন্টার চাপবো তত জায়গায় কিন্তু আমাদের এই লিস্টের যে এলিমেন্টস গুলো আছে অর্থাৎ এম লিস্টের যে এলিমেন্টস গুলো আছে সেগুলো আমাদের দেখাচ্ছে এখানে এটা এটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি যে কিভাবে আমরা লিস্ট ফাংশন ব্যবহার করে একটি লিস্ট ফাংশন ব্যবহার করে একটি লিস্টকে জেনারেট করতে পারি তো আরেকটা যে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমরা আগে ইতিপূর্বে আলোচনা করেছি তো এটা আবার একটু রিপিট করা দরকার বা পুনরায় বলা দরকার সেটা হচ্ছে যে যদি আমরা একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টের শেষে সেমিকোলন অপারেটর ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের একটি কাজ হবে অর্থাৎ স্টেটমেন্টটি এক্সিকিউট হবে যে এটি যে কাজের জন্য আমরা লিখেছি অর্থাৎ লিস্ট জেনারেট হবে কিন্তু লিস্ট প্রিন্ট হবে যদি আমরা সেমিকোলন ব্যবহার করি যদি আমরা শিফট এন্টার প্রেস করি সেক্ষেত্রে ইতিমধ্যেই লিস্ট জেনারেট হয়েছে এবং জেনারেট কৃত লিস্টটি এম চলকের ভিতরে জমা হয়েছে কিন্তু সেটা আমাদের আউটপুট আকারে দেখাবে না আউটপুট আকারে না দেখানোর কারণ হচ্ছে আমরা সেমিকোলন অপারেটর ব্যবহার করছি অর্থাৎ সেমিকোলন অপারেটর যদি কোনো স্টেটমেন্টের শেষে লেখা হয় তাহলে আমাদের কাজটি হয়ে যাবে কিন্তু কোনো ফলাফল দেখাবে না আর আমরা যদি চাই যে কাজটি হবে সাথে সাথে ফলাফল দেখবে সেক্ষেত্রে আমরা সেমিকোলন অপারেটর কেটে দেব এখন যদি আমরা শিফট এন্টার চাপি দেখা যাচ্ছে যে লিস্ট জেনারেট হয়েছে এবং ফলাফল দেখাচ্ছে তো এটা ছিল আমাদের লিস্ট জেনারেট করার প্রথম পদ্ধতি তো আমরা দ্বিতীয় একটা পদ্ধতিতে যাব এখন যেহেতু এম নামক চলকের ভিতরে আমাদের লিস্ট অলরেডি জেনারেট করে সেভ করা হয়েছে সেজন্য আমরা যত জায়গায় এম লিখে শিফট এন্টার চাপবো সব জায়গাতে আমাদের দেখাচ্ছে এই লিস্টটা লিস্ট লিস্ট দেখাবে তো এখন আমরা চাচ্ছি যে আরেকটা পদ্ধতি যেটা আমরা বলছি দ্বিতীয় পদ্ধতি বা সবচেয়ে সহজতম পদ্ধতি লিস্ট জেনারেট করা লিস্ট জেনারেট করা সহজতম পদ্ধতিতে আমরা এখন একটা লিস্ট জেনারেট করব তো প্রথমেই আমাদের যে পূর্বে ডিফাইন করতে লিস্ট আমরা যেহেতু এম ব্যবহার করেছি এম লিস্টটাকে আমরা ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করে দিচ্ছি ক্লিয়ার হয়ে গেছে এখন যদি আমরা এম চাপি সেক্ষেত্রে দেখা যাবে যে এম লিস্টটি খালি অর্থাৎ এমটি অবস্থা রয়েছে এখানে কোনো উপাদান নেই এগুলো আমরা কেটে দিচ্ছি তো আমরা দেখলাম যে একটি লিস্টকে ডিফাইন করতে হয় একটি সেট আকারে অর্থাৎ সেটের ভিতরে যেমন দ্বিতীয় বন্ধনীর ভিতরে আমরা কমা দিয়ে সকল উপাদানগুলো লিখি ঠিক একইভাবে এখানে আমরা সরাসরি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে লিস্টের উপাদানগুলো লিখতে পারি এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি এবং সবচেয়ে সহজতম পদ্ধতি অর্থাৎ আমরা চাচ্ছি এ নামে একটি আমরা লিস্ট তৈরি করবো তো লিস্টের উপাদানগুলো হবে 1 2 3 এটাকে যদি আমরা ক্লোজ করি এবং শিফট এন্টার চাপি তাহলে আমাদের লিস্ট ফাংশন ছাড়াই সরাসরি লিস্ট জেনারেট হয়েছে আমরা যদি এরপর যদি শিফট এন্টার প্রেস করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের এ নামে যে লিস্ট তৈরি হয়েছে সেটা আমাদের এখানে দেখাচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমরা যেহেতু লিস্টের উপাদানগুলিকে আমরা অবজেক্ট বলি এখানে যে কোনো কিছু আমরা বসাতে পারি আমরা এম এন এন এম এক্স এম এই ওয়ার্ডগুলি আমরা বা এই এই শব্দগুলি আমরা এখানে বসাই তারপর দেখা যাচ্ছে যে এই শব্দগুলিও বি এর ভিতরে জমা রাখা সম্ভব তো এখানে এই জন্য আমরা উপাদানগুলিকে অবজেক্ট হিসেবে ডিফাইন করছি যে অবজেক্ট বলতে যে কোনো বস্তু সমূহের সংগ্রহ বোঝায় সেটা যে কোনো কিছু হতে পারে তো ম্যাথমেটিকাতে এলিমেন্টসগুলোকে আমরা অবজেক্ট হিসেবে ডিফাইন করে নেব ইতিমধ্যেই আমরা কিভাবে লিস্ট ডিফাইন করতে হয় দুইটা মেথড আমরা শিখেছি একটি হচ্ছে লিস্ট ফাংশন দ্বারা একটি ফাংশন দ্বারা এবং সরাসরি মানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে লিস্ট জেনারেট করার পদ্ধতি আমরা দেখেছি এখন আমাদের যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে লিস্ট আমরা তৈরি করা শিখেছি লিস্টের উপাদান সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব আমাদের মাঝে মাঝে প্রয়োজন হতে পারে লিস্টের উপাদান সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে আমরা লিস্ট এম নামে একটা লিস্ট নিয়ে নিচ্ছি তো লিস্টের ভিতরে 1 2 3 4 5 6 আমরা এম নামে একটা লিস্টকে ডিফাইন করেছি তো এখন
m নামক একটা লিস্ট আমরা ডিফাইন করেছি এই লিস্টের উপরে আমরা লিস্ট সম্পর্কিত নানা রকমের অপারেশন করে দেখাবো যেমন লিস্টের সকল উপাদানের যোগফল কিভাবে বের করতে হয় প্রত্যেকটা উপাদানকে কিভাবে গুণ করা যায় প্রত্যেকটা উপাদানকে কিভাবে যোগ প্রথম উপাদানের সাথে আরেকটা যদি আমরা লিস্ট ডিফাইন করি তার সাথে কিভাবে যোগ করা যায় প্রত্যেকটা উপাদানকে কিভাবে বর্গ করা যায় সহজ কথায় আমরা লিস্ট সম্পর্কিত যে অপারেশনগুলো আছে সেটা করব তো এখন আমরা যেহেতু m নামে একটি লিস্ট জেনারেট করেছি তো আমরা এই m লিস্ট দিয়ে আমরা কাজ করব প্রথমেই যে অপারেশনটা করব সেটা হচ্ছে লিস্টের উপাদান সংখ্যা নির্ণয় তো লিস্টের উপাদান সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা length নামে একটি ফাংশন আমাদের রয়েছে ম্যাথমেটিকা ফাংশন তো এটা আমরা বিল্ট ইন ফাংশন ব্যবহার করব ফাংশন যেহেতু ম্যাথমেটিকা ফাংশন প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের l e n g t s তো এটা থার্ড ব্র্যাকেট দ্বারা শুরু হবে থার্ড ব্র্যাকেট দ্বারা শেষ হবে তো এখানে ইনপুট বা আর্গুমেন্ট হিসেবে হবে প্রদত্ত লিস্ট যেহেতু আমরা m নামক লিস্ট ডিফাইন করেছি সুতরাং আমরা এখানে m লিস্টই ব্যবহার করব যদি আমরা shift চেপে enter চাপি সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এই লিস্টের উপাদান সংখ্যা হচ্ছে 6 তার উপাদান সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 তো আমরা দেখলাম কিভাবে একটি লিস্ট থেকে লিস্টের উপাদান সংখ্যা আমরা বের করতে পারি তো length যে ফাংশনটি রয়েছে সেই ফাংশন থেকে আমরা লিস্টের উপাদান সংখ্যা বের করতে পারি এখন আমরা যে জিনিস দেখব সেটা হচ্ছে লিস্ট দ্বারা বিভিন্ন গাণিতিক অপারেশন কিভাবে করা যায় দুটি লিস্ট কিভাবে যোগ করা যায় দুটি লিস্ট কিভাবে গুণ করা যায় সেক্ষেত্রে আমরা আবার ম্যাথমেটিকাতে ফিরে যাচ্ছি তো এখানে আমরা দেখব যে লিস্ট দুটি লিস্ট কিভাবে যোগ করা যায় প্রথমে আমরা চাচ্ছি যে যখন আমরা দুইটা লিস্ট লিখব যখন m প্লাস m লিখব m প্লাস m লিখব অর্থাৎ m লিস্টের সাথে যখন আবার তার নিজেকেই যোগ করছি তখন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে এখানে আমাদের অনুরূপ যে উপাদানগুলো আছে সেগুলো যোগ হবে অর্থাৎ লিস্টের অপারেশনগুলি যদি আমরা দুইটি লিস্ট যদি আমরা যোগ করি দুটি লিস্ট যদি গুণ করি সেক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে লিস্ট দুটি লিস্টের যে লেন্থ অবশ্যই সমান হতে হবে আর যদি সমান না হয় সেক্ষেত্রে পরবর্তী উপাদানগুলিকে স্বয়ংক্রিয়ভাবে শূন্য ধরে অপারেশনগুলি হবে তো এখানে যে যে কাজটি হবে সেটা হচ্ছে লিস্টের প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান তৃতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদান অর্থাৎ যে লিস্টগুলি নিয়ে আমরা কাজ করছি তাদের প্রত্যেকের প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান দ্বিতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদান এইভাবে আমাদের গাণিতিক অপারেশনগুলি হবে যদি আমরা প্রথম আমাদের এম লিস্ট যদি এম এর সাথে এম আমরা যোগ করি এম শিফট এন্টার চাপি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের অপারেশনটা কি হচ্ছে অপারেশনটা হচ্ছে আমরা যদি আগে ফিরে যাই আমাদের ফলাফলটা হচ্ছে 2 যদি আমরা এই সেলগুলো আমরা কেটে দিলাম দেখার সুবিধার্থে আগের সেলগুলো আমরা কেটে দিচ্ছি পূর্বের সাথে তুলনা করার জন্য আমরা সেলগুলো কেটে দিলাম তো আবার আমরা অপারেশনটা দেখাচ্ছি যদি আমরা এম এর সাথে এম যোগ করি সেক্ষেত্রে আমাদের ফলাফল হচ্ছে 2 4 6 8 10 12 অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এম এর সাথে এম যোগ করেছি আমরা বলেছি যে লিস্টের প্রত্যেকটি অনুরূপ উপাদান অর্থাৎ প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান যোগ দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান যোগ এইভাবে অপারেশনগুলি হবে এখানে একের সাথে এক যোগ করলে আমাদের হচ্ছে 2 যেহেতু আমরা এম এর সাথে এম যোগ করেছি এই জন্য দুটি এম এর সাথে এম এর যে অনুরূপ উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যোগ হয়েছে 2 এর সাথে 2 3 এর সাথে 3 এবং ফলাফলগুলি প্রদর্শিত হয়েছে এখন আমরা যদি এম থেকে এম বিয়োগ করি তো সেক্ষেত্রে অনুরূপ উপাদানগুলি বিয়োগ হবে এবং আমাদের ফলাফল হচ্ছে 0 0 0 তো যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা মানে সাধারণ গাণিতিক অপারেশনের মতোই আমরা লিস্টের ভিতরে কাজ করতে পারবো দেখা যাচ্ছে অনুরূপ উপাদানগুলি পাশাপাশি যে এলিমেন্টস আছে অর্থাৎ প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান গুণ দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান গুণ এইভাবে আমাদের অপারেশনটা হবে তো আমরা লিস্টে গাণিতিক অপারেশনগুলি দেখলাম এখন আমরা দেখব কিভাবে লিস্ট জেনারেট করা যায় তো লিস্ট আমরা নিজে হাতে লিস্ট তৈরি করেছি তো যদি এরকম হয় যে আমাদের 1 থেকে 1000 পর্যন্ত বিভিন্ন সংখ্যার একটা লিস্ট আমাদের তৈরি করতে হবে 1 থেকে 1000 পর্যন্ত প্রাইম নাম্বারের লিস্ট জেনারেট করতে হবে সেক্ষেত্রে কিন্তু হাতে এটা লেখা অনেক সময় মৌলিক সংখ্যার ক্ষেত্রে এই কাজটি করা প্রায় অসম্ভব তার ক্ষেত্রে এই কাজটি করা অসম্ভব কারণ 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা আমাদের হয়তো মনে রাখতে হবে তো মনে রাখাটা একটা কঠিন ব্যাপার তো 1 থেকে 1000 পর্যন্ত লিস্ট অটোমেটিক্যালি জেনারেট করা সম্ভব সেটা আমরা কিভাবে করা যায় আমরা দেখব তো প্রাইম নাম্বার কিভাবে জেনারেট করা যায় ইন্টিজার বা পূর্ণ সংখ্যা কিভাবে জেনারেট করা যায় তো আপাতত আমরা রেঞ্জ ফাংশন ব্যবহার করে কিভাবে লিস্ট ক্রিয়েট করা যায় সে ব্যাপারে আমরা এখন দেখব আমরা ম্যাথমেটিকা ফাংশন আমরা লিখলাম ম্যাথমেটিকা ওপেন করছি এখানে লিস্ট ফাংশনের তিন রকমের গঠন আছে প্রথমে আমরা যদি একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে লিস্ট তৈরি করতে চাই প্রথমে আমরা লিখতে পারি রেঞ্জ n যেখানে n হচ্ছে পূর্ণ সংখ্যা এখন আমরা যদি n সমান সমান 10 দেই অর্থাৎ তাহলে পূর্ণ সংখ্যার একটা লিস্ট জেনারেট হবে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার একটা লিস্ট জেনারেট হবে আমরা एग्जांपल দেখছি রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি রেঞ্জ ফাংশন ব্যবহার করে আমরা 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যা তাদের একটা লিস্ট আমরা জেনারেট করি এখন আমরা যদি চাই একটা নির্দিষ্ট এলাকার ভিতরে আমরা লিস্ট জেনারেট করব যেমন আমরা চাচ্ছি 5 থেকে 15 পর্যন্ত
একটা লিস্ট পূর্ণসংখ্যার একটা লিস্ট আমরা জেনারেট করতে চাই সেক্ষেত্রে আমরা আমাদের লিস্টের রেঞ্জ ফাংশনের গঠনটা হবে রেঞ্জ আর রেঞ্জ এটা হবে স্টার্ট পয়েন্ট স্টার্ট এটা হবে ইন্ট এবারে আমরা লিখব এখানে আমাদের স্টার্ট পয়েন্ট হচ্ছে 5 এবং ইন্ট পয়েন্ট হচ্ছে 15 তো আমাদের 5 টু 15 এই রেঞ্জের ভিতরে আমাদের সংখ্যাগুলি জেনারেট হবে তো শিফট এন্টার চাপলে দেখা যাচ্ছে তো সংখ্যাগুলি জেনারেট হয়েছে আমরা দুইটা ফর্ম দেখলাম তো তৃতীয় আরেকটি ফর্ম আমাদের রয়েছে তৃতীয় আরেকটি ফর্ম হচ্ছে আমরা চাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি আমরা প্রিন্ট করব সেক্ষেত্রে আমরা রেঞ্জ ফাংশন নিতে পারি রেঞ্জ তো আমরা 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি আমরা প্রিন্ট করব তো আমরা এখানে একটা 2 দিচ্ছি ইনক্রিমেন্ট 2 দিচ্ছি এখানে গঠনটা হচ্ছে রেঞ্জ আর এই রেঞ্জ প্রথমে হচ্ছে স্টার্ট এস প্রথম হচ্ছে স্টার্ট তারপর হচ্ছে ইন্ট এরপর হচ্ছে আমাদের স্টেপ এইভাবে যদি এইভাবে আমাদের লিখতে হবে স্টার্টিং তো আমরা চাচ্ছি যে বিজোড় সংখ্যা জেনারেট করা অবশ্যই বিজোড় সংখ্যা হচ্ছে 1 1 এর সাথে যদি আমরা 2 করে বাড়াই সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে আমরা বিজোড় সংখ্যার একটা লিস্ট পাচ্ছি তো এখানে আমরা এই জন্য 2 ব্যবহার করেছি 2 তারপরে অটোমেটিক্যালি হবে 5 তারপরে 7 এভাবে লিস্ট জেনারেট হতে থাকবে তাহলে প্রথমটা হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্ট তারপরে এটা আমাদের ইন্ট পয়েন্ট এরপরের যে আমাদের রেঞ্জ ফাংশনের যে ইনপুট থাকছে অর্থাৎ রেঞ্জ ফাংশনের যে আমরা ডোমেন হিসেবে নিচ্ছি বা রেঞ্জ ফাংশনের যে আর্গুমেন্ট এই ইনপুটটাকে আমরা আর্গুমেন্ট বলতে পারি ইনপুটটাকে আমরা প্যারামিটার বলতে পারি ইনপুটটাকে আমরা ডোমেইন বলতে পারি তো ম্যাথমেটিক্যালি ফাংশনের ক্ষেত্রে আমরা এটাকে ডোমেন বললেও প্রোগ্রামিং এর ক্ষেত্রে অর্থাৎ কম্পিউটারের ভাষায় এটাকে আমরা প্যারামিটার বা আর্গুমেন্ট হিসেবে চিহ্নিত করব সবসময় একটা ফাংশন যে সকল ভ্যালুস নিয়ে কাজ করে বা যে সকল মান নিয়ে কাজ করে তাদেরকে আমরা আর্গুমেন্ট বা প্যারামিটার বলি তো এখানে যেহেতু এই রেঞ্জের ভিতরে আমরা স্টার্ট ইন্ট এবং স্টেপ আমরা এটা এইভাবে আমরা ব্যবহার করব তো আমরা চাচ্ছি বিজোড় সংখ্যা জেনারেট করার জন্য তো আমরা এখানে 1 থেকে শুরু করেছি এবং এখন যদি আমরা আবার যদি শিফট চেপে এন্টার চাপি সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে বিজোড় সংখ্যা জেনারেট হচ্ছে যদি আমরা আরেকটু বড় পরিসরে চাই যেমন 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা জেনারেট করব শিফট এন্টার চাপলেই আমাদের 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা জেনারেট হয়েছে এখন জোড় সংখ্যা কিভাবে জেনারেট করা যায় এটা একটু চালাকি যদি আমরা শূন্য থেকে শুরু করি শূন্যের সাথে যদি আমরা ক্রমান্বয়ে 2 যোগ করে যেটা 2 যোগ করতে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের জোড় সংখ্যার যে লিস্ট সেটা তৈরি হবে তো এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে শিফট এন্টার চাপলে আমাদের জোড় সংখ্যার লিস্ট তৈরি হচ্ছে তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি ফাইনালি পাচ্ছি যে রেঞ্জ হচ্ছে একটি ফাংশন একটি নির্দিষ্ট রেঞ্জের ভিতরে আমাদের লিস্টের বিভিন্ন উপাদানকে আমরা জেনারেট করতে পারি যেমন আমরা একটা পূর্ণ সংখ্যার লিস্ট যদি চাই তাহলে 1 থেকে 10 যদি আমরা লিখি 10 লিখলে 1 থেকে 10 পর্যন্ত লিস্ট জেনারেট হবে আমরা যদি চাই একটা নির্দিষ্ট স্টার্ট পয়েন্ট থেকে আমরা লিস্ট জেনারেট করব সেক্ষেত্রে আমরা স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট লিখে দেব এই রেঞ্জের ভিতরে যে পূর্ণ সংখ্যাগুলি আছে সেই পূর্ণ সংখ্যাগুলি আমাদের পূর্ণ সংখ্যা দিয়ে একটা লিস্ট তৈরি হবে তো এখানে রেঞ্জ 5, 15 এই রেঞ্জের ভিতরে আমাদের একটা লিস্ট তৈরি হয়েছে তো তৃতীয় যে গঠনটা আছে সেটা হচ্ছে স্টার্ট পয়েন্ট ইন পয়েন্ট এবং ইনক্রিমেন্ট অর্থাৎ স্টেপ কত ধাপ করে সামনের দিকে এগিয়ে যাবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যার একটা লিস্ট আমরা তৈরি করলাম তো ইতিপূর্বে আমরা যে লিস্টগুলো তৈরি করেছি লিস্টগুলো শুধু জেনারেট হয়েছে লিস্টগুলোকে আমরা কোথাও জমা রাখিনি তো যেহেতু জমা রাখিনি তো ইন ফিউচার আমরা এটাকে ব্যবহার করতে পারবো না এটাকে আমরা যদি ব্যবহার উপযোগী করতে চাই আগের মতনই আমাদের অ্যাসাইনমেন্ট অপারেশন করতে হবে অর্থাৎ প্রথমে আমাদের লিস্টটাকে জেনারেট করতে হবে লিস্টটাকে জেনারেট করার পর জেনারেটকৃত লিস্টটাকে একটা চলকের ভিতরে রাখতে হবে আমরা যদি এম চলকটা দেখি এম চলক যেহেতু আগে ডিফাইন করা হয়েছে তো এম চলকটাকে আমরা ক্লিন করে দিচ্ছি সি এল ক্লিয়ার ক্লিয়ার করে দিচ্ছি এম চলকটাকে ক্লিয়ার করলে দেখা যাচ্ছে যে এম এমটি হয়ে গেছে এম এর ভিতরে আর কোনো ভ্যালু ধারণ করছে না এখন আমরা যে কোনো লিস্ট জেনারেট করার ক্ষেত্রে অবশ্যই তার একটা নাম দিয়ে নেব আমরা এম একটা লিস্ট জেনারেট করতে চাই যে লিস্টটা হবে রেঞ্জ রেঞ্জ আমরা চাচ্ছি যে বিজোড় সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 20 পর্যন্ত দিচ্ছি 20 পর্যন্ত বিজোড় সংখ্যার যে লিস্ট সেটা আমরা শিফট এন্টার যদি চাপি তাহলে দেখা যাবে এম চলকের ভিতরে রেঞ্জ ফাংশন ব্যবহার করে আমরা খুব সহজেই একটা লিস্ট জেনারেট করতে পারছি এখন কি হবে যদি যদি সেমিকলন ব্যবহার করি অবশ্যই সেই পূর্বের উত্তর সেমিকলন ব্যবহার করলে ফলাফল প্রিন্ট হবে না শুধুমাত্র কাজটা আমাদের হয়ে যাবে এমন কিছু সিচুয়েশন হতে পারে যখন আমাদের 10 20 লাইন বা 30 40 লাইনের ম্যাথমেটিক্যাল কোড লিখতে হয় গাণিতিক উপায় এখন প্রত্যেকটা শেষে যদি আমরা সেমিকলন ব্যবহার না করি দেখা যাবে প্রতি লাইনে আউটপুট আসবে এবং বিশাল একটা আউটপুট তৈরি হবে অপ্রত্যাশিত কিছু আউটপুট তৈরি হবে আমরা সেক্ষেত্রে আমরা সেমিকলন ব্যবহার করব সেমিকলন ব্যবহার করে যে অংশে আমাদের আউটপুট প্রয়োজন সেখানে আমরা সেমিকলন ব্যবহার করব না যে অংশে আউটপুট প্রয়োজন নাই শুধু এক্সিকিউশন প্রয়োজন সেখানে সেমিকলন ব্যবহার করব এটা হচ্ছে আমাদের সেমিকলন ব্যবহার করার অর্থ সুতরাং যদি কথাগুলি বারবার রিপিট করার অর্থ হচ্ছে এই জিনিসগুলোই আমাদের ভুল হয় কখন সেমিকলন ব্যবহার করব কখন সেমিকলন ব্যবহার করব না একটা ফাংশনের প্রথম অক্ষর কখন মানে বড় হাতে লিখতে হবে এই জিনিসগুলোই ভুল হয় তো একটা ফাংশনকে ছোট হাতের অক্ষরে লিখে বারবার
দেখা যাচ্ছে চেষ্টা করা হচ্ছে ফলাফল আসতেছে না, তো মাথার চুল ছিঁড়ে ফেলা হচ্ছে, এরকম সিচুয়েশন আসে, এরকম হয় অনেক সময় দেখা গেছে ছাত্রদের মধ্যে এরকম বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। কিন্তু এই ছোট ছোট ভুলগুলি এই জন্য বারবার রিপিট করা যে আমরা অবশ্যই ফাংশনটাকে বড় হাতে লিখবো, ফাংশনটাকে তৃতীয় বন্ধনী দ্বারা ক্লোজ করব, অবশ্যই কোনো কিছুকে অ্যাসাইনমেন্ট অপারেশনের সাহায্যে একটা চলকের ভিতরে মানটাকে ভবিষ্যৎ ইউসেজের জন্য সেভ রাখবো, যখন মানটা আমাদের প্রয়োজন হচ্ছে না তখন আমরা ক্লিয়ার ফাংশন ব্যবহার করবো, এই জিনিসগুলো আমাদের বারবার মনে রাখতে হবে। তো আমরা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে আমরা লিস্ট জেনারেট করে দেখলাম, এখন আমরা দেখবো যে টেবিল ফর্মে কিভাবে আমাদের লিস্টকে জেনারেট করা যায়। টেবিল ফর্মে একটা লিস্টকে জেনারেট করার জন্য আমাদের টেবিল নামে একটা ফাংশন আছে। তো টেবিল ফাংশনের বিশেষত্ব হচ্ছে এখানে আমাদের একটা গাণিতিক এক্সপ্রেশন থাকবে, যেমন আমরা চাচ্ছি যে আমরা একটা লিস্ট জেনারেট করব, যে লিস্টের উপাদান হবে, একটা লিস্টের উপাদানগুলি হবে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স এর বর্গ, এই সংখ্যা বর্গ সংখ্যা। তো এখানে আমরা যদি লিখি যে তো প্রথম যে ফান্ডামেন্টাল প্রপার্টিসটা হচ্ছে এটা আমরা লিখলাম, তো দেখা যাচ্ছে যে টেবিল ফর্মে আমরা একটা লিস্ট জেনারেট করেছি যেখানে এটাকে আমরা বলবো এক্সপ্রেশন, বা এখানে যে রাশিটা থাকবে সেটাই আমরা 10 বার প্রিন্ট করেছি, এটা হচ্ছে প্রথম গঠন। তো দ্বিতীয় যে গঠনটা আছে টেবিল ফর্মে সেটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে আমরা একটা লিস্ট আমরা জেনারেট করবো, আমরা চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত এই রেঞ্জের ভিতরে আমরা লিস্ট জেনারেট করবো। তো 1 থেকে 10 ভিতরে লিস্ট জেনারেট করবো, এটাকে যদি আমরা শিফট চাপি এন্টার চাপি তাহলে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার 10 বার প্রিন্ট হয়েছে। এখন আমরা যদি চাই যে 1 থেকে 10 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে তো ভ্যালুগুলোকে আমরা বর্গ আকারে নেব, তো বর্গ আকারে নিয়ে তাদের মান প্রিন্ট হবে। সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে আমরা যে ইনক্রিমেন্ট ভেরিয়েবল ব্যবহার করেছি সেই ইনক্রিমেন্ট ভেরিয়েবল এখানে এক্স স্কোয়ার আছে, তো এখানে এক্সপ্রেশনের যে চলক আছে সেই চলকটা আমরা ব্যবহার করি। যদি আমরা এখানে এক্স ব্যবহার করি তাহলে দেখা যাবে যে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সবগুলার বর্গ হিসেবে আসছে এখানে। তো এটাকে আমরা যদি আরেকটু স্পেসিফিক, আমরা যদি এখানে আমরা চাচ্ছি যে একটা ফাংশন এক্স স্কোয়ার প্লাস 3 একটা ফাংশন আছে, তো একটা ফাংশন আমরা আগে যদি আমরা একটু ডিফাইন করে নিই তো একটা আমাদের সহজ হচ্ছে, আমরা ধরে নিলাম এফ এক্স একটা ফাংশন, তো এই ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3 a 2 a হচ্ছে আমাদের ফাংশন। তো আমরা চাচ্ছি এই ফাংশনের ভেতরে আমরা 10টি ভিন্ন ভিন্ন ভ্যালু দেব, তো এখানে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর কি মান পাওয়া যায় সেটা আমরা চাই। তো সেক্ষেত্রে আমাদের তো আমরা এই টেবিলটা ব্যবহার করতে পারি, এখানে আমরা এক্সপ্রেশনটা সরাসরি না লিখে তো ফাংশনটা আমরা লিখতে পারি। তো আমরা ফাংশনটা লিখলাম এফ এক্স, যদি আমরা শিফট এন্টার চাপি সেক্ষেত্রে দেখা যাবে আমাদের f1 f2 f3 এভাবে জেনারেট হবে। তো এখানে আমরা ফাংশন ব্যবহার না করে সরাসরি এক্সপ্রেশনটা লিখলে একটু সুবিধা হয়, এক্সপ্রেশনটা লিখলে যদি আমরা লিখে দিই তাহলে দেখা যাবে যদি আমরা এক্সপ্রেশনটা লিখি যেমন আমরা 3x + 4 এই ফাংশনের ভেতরে আমরা এক্স এর মান 1 বসালে কত ফল আসছে, যেমন 7, 2 বসালে কত ফলাফল আসছে, সেভাবে আমরা একটা লিস্ট জেনারেট করতে পারি। তো আগের যে রেঞ্জের সাথে টেবিল ফর্মের পার্থক্য হচ্ছে যে টেবিল ফর্মের ভিতরে আমরা একটা গাণিতিক রাশি বা গাণিতিক সমীকরণ বা একটা ফাংশন ব্যবহার করে ফাংশনের ভেতরে আমরা বিভিন্ন মান দিতে পারি, সেই মানের সাপেক্ষে কি ফলাফল আসছে সেটা দ্বারা আমরা একটা লিস্ট তৈরি করতে পারি। ইতিপূর্বে আমরা দেখেছি যেমন 1 থেকে 15 পর্যন্ত যে সংখ্যা সেই সংখ্যাগুলোকে বর্গ করলে অথবা ঘন করলে, যদি আমরা কিউব করি এবং তার সাথে যদি 2 যোগ করি প্রত্যেক ক্ষেত্রে, তো কী ধরনের একটা লিস্ট জানাতে হবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে এক্স এর মান আমরা 1 বসালে 1 কিউব + 2 = 3, যদি এক্স এর মান 2 হয় এভাবে 15 পর্যন্ত আসবে, 2 হয় তাহলে 2 কিউব + 2 অর্থাৎ 2 কিউব হচ্ছে 8, তার সাথে 2 যোগ করে আমাদের ফলাফল আসছে 10। অর্থাৎ আগের যে রেঞ্জের সাথে টেবিল ফর্মে লিস্ট জেনারেট করার মধ্যে পার্থক্য হচ্ছে যে টেবিল ফর্মে একটা লিস্ট জেনারেট করার ক্ষেত্রে আমরা প্রথমে একটা গাণিতিক এক্সপ্রেশন থাকবে এবং এই এক্সপ্রেশনের উপর ভিত্তি করে আমরা যে এক্সপ্রেশনের যে চলক বা রাশির যে চলক সেই চলকের মান কত থেকে কত পর্যন্ত আমরা যদি চাই এখানে স্টেপ 2 সেই রেঞ্জের মতন স্টেপ 2 আকারেও দিতে পারি, 1 আকারেও দিতে পারি, অর্থাৎ একটা নির্দেশ এই অংশটুকু হচ্ছে আমাদের সেই আগের রেঞ্জ ফাংশন। তো এটা হচ্ছে রেঞ্জ ফাংশনের গঠন, আর এটা হচ্ছে এক্সপ্রেশন, একটি এক্সপ্রেশনের সাথে সম্পর্ক রেখে আমরা একটা লিস্ট জেনারেট করতে পারি, সেটার জন্য আমাদের টেবিল ফাংশন সেটা আমাদের ব্যবহার করতে হবে। সবশেষে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে টেবিল নিয়ে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ অপারেশন। যদি আমরা প্রিভিয়াস ইনপুটগুলি মুছে ফেলি, প্রিভিয়াস ইনপুটগুলি আমাদের লাগছে না, তো প্রিভিয়াস ইনপুটগুলি আমরা মুছে ফেললাম, আমরা এম নামের দেখি এম নামে একটা অটোমেটিক্যালি আগে আমরা জেনারেট করেছি, সুতরাং ক্লিয়ার করে দিলাম, আমাদের আমরা নতুন করে আবার এমকে ব্যবহার করবো, সেজন্য আমরা আগে এম এর ইনপুটটা ক্লিয়ার করে দিচ্ছি। এখন যে জিনিসটা আমাদের জানবো সেটা হচ্ছে আমরা নতুন একটা এ নামে একটা আমরা লিস্ট নিলাম, এ নামে একটা আমরা লিস্ট জেনারেট করছি, আমাদের আরেকটু কাজ করতে হবে। তো রেঞ্জ এটা 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ধারণ করে লিস্ট আমরা জেনারেট করলাম, এই লিস্টের ভেতরে
যদি আমরা চাই যে লিস্টেড ভেক্টরে প্রথম উপাদান কোনটি ফার্স্ট, তাহলে আমরা ফার্স্ট ফাংশন ব্যবহার করব। এ দেব এটা আমাদের দেখা যাচ্ছে মান, অর্থাৎ লিস্টের যে প্রথম উপাদান সেটা প্রিন্ট হচ্ছে। যদি আমরা চাই লাস্ট এলিমেন্ট, তাহলে লাস্ট এলিমেন্টের জন্য আমরা লিস্ট এ লাস্ট এলিমেন্ট অর্থাৎ 10 প্রিন্ট হচ্ছে। যদি আমরা চাই n তম কোন উপাদান বের করার জন্য, তাহলে আমরা বের পার্ট ফাংশনটি ব্যবহার করব। আমরা চাচ্ছি যে লিস্টের পঞ্চম উপাদান বের করার জন্য, তাহলে আমরা লিখব লিস্ট, আমরা লিস্টের নাম, তারপরে যততম উপাদান টেস্ট নাম লিখলাম, আমাদের হাতে পঞ্চম উপাদান হচ্ছে 5, সেটা আমরা পাচ্ছি। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ অপারেশন, সেটা হচ্ছে আমাদের প্রদত্ত যে লিস্ট সেটা হচ্ছে এ। আমরা চাচ্ছি এই লিস্টের শেষে কিছু একটা উপাদান যুক্ত করার জন্য। তার আগে আমরা আরেকটা অপারেশন করি, সেটা হচ্ছে চমৎকার একটা অপারেশন, সেটা হচ্ছে টোটাল। আমরা চাচ্ছি লিস্টের সমস্ত যতগুলি উপাদান আছে সবগুলি যোগ করতে চাই, সেক্ষেত্রে আমরা টোটাল ফাংশন ব্যবহার করব। টোটাল এম, যদি আমরা এন্টার চাপি তাহলে দেখা যাবে যে লিস্টের সবগুলো উপাদানের যে যোগফল সেটা হচ্ছে 55, সেটা আমাদের বের হয়েছে। এখন যদি আমরা আগে যেটা বলছিলাম, আমাদের এ হচ্ছে প্রদত্ত লিস্ট, আমরা যদি চাই এই লিস্টের শেষে কোনো একটা উপাদান যুক্ত করতে, এটা প্রয়োজন হতে পারে, তো এই লিস্টের শেষে কোনো একটা উপাদান যুক্ত করতে, সেক্ষেত্রে আমরা প্রথমে লিখবো হচ্ছে এ, তারপর আমরা এফ এন ফাংশন ব্যবহার করবো। এফ এন ফাংশনের গঠন হচ্ছে প্রথমে পুরোনো যে লিস্ট আছে, তো লিস্ট আছে আমাদের এ, তো আমরা যে উপাদান যোগ করতে চাই, আমরা ধরে নিচ্ছি আমরা 20 এই সংখ্যাটা শেষে যোগ করতে চাই, তো আমরা শিফট এন্টার চাপলে দেখা যাবে যে আমাদের শেষ উপাদান 20 অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি প্রথমে কোনো কিছু উপাদান যোগ করতে চাই, তাহলে প্রথমে আমরা লিখবো পুরোনো যে লিস্ট আছে, অর্থাৎ আমরা যে লিস্টটা অলরেডি তৈরি করেছি সেটা অ্যাসাইনমেন্ট অপারেশনের বামে, তারপরে সমান চিহ্ন প্রিপেন্ড ফাংশন আমরা ব্যবহার করবো। প্রিপেন্ড ফাংশন ব্যবহার করে যে আমাদের যে লিস্টটা আছে, তো লিস্ট আমরা দিলাম এ, তো আমরা চাচ্ছি শুরুতে 60 এই সংখ্যাটা অ্যাড করবো, তো এন্টার চাপলে দেখা যাচ্ছে আমাদের শুরুতে 60 সংখ্যাটা অ্যাড হয়ে গেছে। তো এটা এই ছিল আমাদের লিস্ট অপারেশন। তো লিস্ট সম্পর্কে আরও যদি আমরা বিস্তারিত জানতে চাই, সেক্ষেত্রে আমরা হেল্প ফাংশন ব্যবহার করবো, ফাইন্ড সিলেক্টেড ফাংশন। তো এইখানে লিস্ট অ্যান্ড ম্যাট্রিক্স নামে যে অপশনটা আছে সেটা যদি আমরা সিলেক্ট করি, ডাবল ক্লিক করলে এখানে লিস্ট কনস্ট্রাকশন, লিস্ট কিভাবে তৈরি করতে হবে, লিস্ট তৈরি করার জন্য আমরা লিস্ট এবং টেবিল মেথড দেখিয়েছি, রেঞ্জ দেখিয়েছি, তো এখানে অ্যারে আছে, স্পার্স অ্যারে, আরও অনেকগুলো মেথড আছে, এলিমেন্ট এক্সট্রাকশন, পার্ট, ফার্স্ট, হেড, এক্সট্রাক্ট, এখানে যে ফাংশনগুলো আছে ইউসেজ দেখা দেওয়া আছে। তো আমরা আশা করি যে সবাই এখানে ফার্দার এক্সাম্পল ব্যবহার করে সবাই যে অন্যান্য অ্যাডভান্স যে অপারেশনগুলো আছে, তো এই বেসিক অপারেশনগুলি আমি আলোচনা করলাম, তো বেসিক অপারেশনগুলি শিখে অ্যাডভান্স লেভেলে আলোচনাগুলি শিখতে পারবেন। তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা। তাহলে আমরা দেখলাম লিস্ট একটি অবজেক্ট সময়ের সংগ্রহ, এটি সরল লিস্ট হচ্ছে সেট, লিস্ট ডিফাইন করার নিয়ম আমরা শিখেছি লিস্ট ফাংশন ব্যবহার করে অথবা সেকেন্ড ব্র্যাকেটের সাহায্যে, এভাবে ক্লোজ করে আমরা লিস্ট ব্যবহার করা তৈরি করা শিখেছি। লিস্টের উপাদান সংখ্যা নির্ণয়ের জন্য লেংথ ফাংশন, লিস্টের গাণিতিক অপারেশন দেখানো হয়েছে, রেঞ্জ ফাংশন ব্যবহার করে কিভাবে লিস্ট জেনারেট করা যায়, এরপরে টেবিল ফাংশন ব্যবহার করে একটি নির্দিষ্ট এক্সপ্রেশন বা ফাংশনের আলোকে কিভাবে একটা লিস্ট জেনারেট করা যায় সেটা দেখিয়েছি, লিস্ট ম্যানিপুলেশন অপশনে লিস্ট লেংথ, ফার্স্ট, লাস্ট পার্ট, তারপরে লাস্ট প্রপার্টি, লিস্টের শেষে কিভাবে একটি উপাদান যোগ করা যায়, প্রথমে কিভাবে একটি উপাদান যোগ করা যায় সে সম্পর্কে আমরা আলোচনা করেছি, লিস্টের টোটাল এলিমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি। উদাহরণ হেল্প ফাংশন ব্যবহার করে প্রয়োজনে লিস্ট সম্পর্কিত ফাংশন বের করা শিখতে হবে আমাদের আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।